ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আসলে আমাদের অনুষ্ঠানে এমন একজন তারকা এসেছেন, তিনি বয়সে তরুণ এবং নতুন তারকাই বলবো, তার নাম হলো সুনেহরা বিনতে কামাল। নামটা শুনে কি বুঝতে পারছেন, উনি যে ছবিটা প্রথম করেছিলেন ন ডরাই, এই ছবিটার জন্যে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তুমি যখন এই যে প্রথম ছবি করলে, তখন কি ভেবেছিলে যে ছবির লাইনে আসবে, অভিনয় করবে নায়িকা হিসাবে? আসলে সত্যি কথা বলতে ছবিতে আসার ইচ্ছা ছোটবেলা থেকে ছিল, তবে ন ডরাই যে স্ক্রিপ্টটা সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং লেগেছে এবং ভালো লেগেছে, এবং আমি আসলে জানতাম না এটা কোন জায়গায় যাবে, তবে যে ক্যারেক্টারটা আমার এতটা, আই ওয়াজ টাচড বাই দ্য ক্যারেক্টার, আমি আসলে ওইটা পোর্ট্রে করতে চেয়েছিলাম। তুমি এই যে আমাদের এই অনুষ্ঠান ভিম মনোহর ইফতার 25 বছরে পা দিয়েছে, আজকে তুমি আমাদের অতিথি হয়ে এসছো, তোমার কেমন লাগছে? আসলে মনোহর ইফতার তো ছোটবেলা থেকে দেখে আসছি, এটা হচ্ছে ইফতারের আগে এই শোটা চলবেই বাসায়, এটা এটা এইভাবেই আমরা বড় হচ্ছিলাম, পরিবারের সবাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা তো নিজের একটা পার্ট হয়ে গেছে, সো আই এম রিয়েলি এক্সাইটেড। আজকে মানে নিজের কাছে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আপনার সাথে আমি এখানে এসেছি, এবং একটা অর্জন, একটা এটাও একটা অর্জন। কিন্তু চলো আমরা কিচেনে যে একটু রান্না করি, রান্না করতে পারতে কথা। আজকে আমি তোমাকে রান্না করে দেখাবো, এটা আমার মা রান্না করতেন। হ্যাঁ, মুরগি দিয়ে খিচুড়ি, এটা নাম আসলে হলো মোরগ খিচুড়ি। আচ্ছা, এখানে দেখো আমি গরম পানি রেখেছি, তুমি কি রান্না বান্না করো? টুকটাক টুকটাক করো, টুকটাক করলে করতে পারবে, অসুবিধা নেই। এখানে 500 গ্রাম চাল আর ডাল রয়েছে, মুগের ডাল আর চিনি গুঁড়া চাল, দিয়ে দাও পানিতে। হ্যাঁ দাও, তোমার ভক্তরা খুশি হবে, দিয়ে দাও পুরাটা। হ্যাঁ, চামচটাতে একটু নাড়াচাড়া করো, কিছু জিনিস দেবো। হ্যাঁ, লবণ তো দিতেই হবে, লবণ দিচ্ছি। হ্যাঁ, মধ্যে 4 চামচে 1.5 চামচ লবণ দিলাম, আজকাল মানুষ অনেক সচেতন না। হলুদ দিচ্ছি 4 চামচের 1/2 চামচ, আর শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। এরপরে আমরা আবার চিকেনটা রান্না করবো, বুঝছো, যার জন্য আমরা খিচুড়িটা চড়িয়ে তারপরে চিকেনটা রান্না করবো। একটু কাঁচা পেঁয়াজ দিলাম আর একটু বেরেস্তা দিলাম। খিচুড়ি আমার ফেভারিট খাবার, তাই তাহলে না জেনে তোমার জন্য এমনই একটা খাবার চুজ করেছি। এখন তুমি একটু ঘি আনবে, ওই যে ঘি আছে, হ্যাঁ অল্প করে ঘি দিয়ে দাও। কতটুকু বলেন? দাও তুমি ঢালো, আমি বলবো, আর একটু দাও, ব্যাস, একটু ঘি না হলে আমার খিচুড়ি ভালো লাগে না, ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা এখন না দেখো তো, তোমাকে সবাই তোমার বাসায় কী নামে ডাকে? আমাকে বাসায় ছোটু বলে ডাকে, বাবু বলে ডাকে। বাবু কেন, তুমি কি একমাত্র মেয়ে? না, আমি সেকেন্ড, সেকেন্ড আমি সবচেয়ে আদরের। ঘিয়ের গন্ধ পাচ্ছ না? হুম, ভালো লাগছে না? হ্যাঁ। আচ্ছা এখন দেখো এটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এখন জালটা একদম মিডিয়াম জালে দিয়ে দেবো। হ্যাঁ, এবং এটা ঠিক 15 মিনিট পরে দেখবে একদম ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে, হতে থাকুক এটা। আমরা ততক্ষণে চিকেনটা প্রিপেয়ার করব, কারণ এটা যেহেতু মোরগ খিচুড়ি তো মোরগের মাংসটাও তো আমাদের রান্না করতে হবে। একটু তেল দাও, এই যে এটা তেলের বোতল, হ্যাঁ দাও। হ্যাঁ ব্যাস, আর না রেখে দাও, তেলটা একটু গরম হলে তারপরে আমরা দেবো চিকেন দেবো। হাতের মধ্যেও ছিটে এসছে, তুমি সরে থাকো। পেঁয়াজ বাটা দিচ্ছি 4 চামচের 2 চামচ, আর আরেকটা জিনিস বলা হয়নি, এখানে আমরা 500 গ্রাম চিকেন নিয়েছি বোনলেস। আদা বাটা দিচ্ছি 4 চামচের 1 চামচ, রসুন বাটাও 4 চামচের 1 চামচ দিলাম, হলুদ দিচ্ছি 4 চামচের 1/2 চামচ, মরিচ দিলাম 4 চামচের 1/2 চামচ, খিচুড়িতে আমরা বেশ কিছুটা দিয়েছি। একটু গরম মশলার গুঁড়া দেবো 4 চামচের 1/2 চামচ, আর জিরার গুঁড়া 1/2 চামচ। রান্না কিন্তু পুরো একটা মেডিটেশনের মতো। হ্যাঁ, এই যে মশলাগুলো যে ইয়ে হচ্ছে এটা দেখে আমার ভালো লাগছে। 4 চামচের 1/2 চামচ করে আমরা ইয়ে দিলাম, এই লবণ দিলাম, ঠিক আছে। এখন একটা কথা বলো, ইফতারিতে কিছু রান্না করো, মাকে হেল্প করো মাঝে মাঝে? করি, হ্যাঁ করা হয়, যদি আমি ফ্রি থাকি, অফিস টফিস না থাকে। আচ্ছা
তুমি কি চাকরি করো? চাকরিও করি। যখন মনে করো যে ইফতারিতে অনেক গেস্ট আসে বাসায়, অনেক থালা বাসন হয়ে যায়, তখন তা কি দিয়ে তোমরা মাজো? ভিম লিকুইড দিয়ে। ভিম স্মার্ট লিকুইড যেটা, সেটা ব্যবহার করলেও খুব স্মার্টলি ঘরের সব কিছু, মানে থালা বাসন যা কিছু আমাদের, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। চলো এটা এখন আমরা বন্ধ করে দেই। হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে প্রায়। এখন কারণ আমরা বোনলেস চিকেন নিয়েছি, আর যেহেতু ফার্মের মুরগি, এটা দেখো একটু পানি আছে। এখন আমরা কী করবো জানো? চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো, ঢেলে দিই এটা। এটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে না একটু নাড়াচাড়া করতে চাও করো, তারপর একটু ঢেকে দেবো। বেরেস্তা দেবো, দেখতে ভালো লাগছে না? গন্ধ কাঁচামরিচ দেবো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, আর পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো, তারপরে এটা নামিয়ে দেবো আমরা। দাও চামচটা এখানে রেখে দাও, ঢেকে দে একটু। আর এমনি কোনো কিছু রান্না করো ইফতারিতে? পেঁয়াজু ভাজতে খুব ভালো লাগে। পেঁয়াজু আমাকে সব রেডি করে দিলে বাকি রান্নাটা আমার পছন্দ, বাট ওই প্রিপারেশন জিনিসটা আমার পছন্দ না। আর নিজে এমনি কী খেতে পছন্দ করো? আমি খিচুড়ি আমার সবচেয়ে ফেভারিট বললে, তেহারি খুব পছন্দ আমার। আচ্ছা, তোমার সাথে আমার ফোনে কথা হয়নি, তারপরে তোমার ফেভারিট খাবার? হ্যাঁ, আমি সেটাই দেখলাম, সেটাই কথা। আর তোমাকে দেখেই বোঝা যাচ্ছে খুব স্বাস্থ্য সচেতন মানুষ। না, আমি অনেক খাই। না, তোমার মানে শরীরের জন্য যে যেটুকু দরকার সে খেতেই হবে। আমি অনেক খাই, মানুষ দেখে বলে যে হ্যাঁ দেখে মনে হয় যে খাও না, স্বাস্থ্য সচেতন, কিন্তু আমি অনেক খাই। আপনি ওই যে মাঝে মাঝে আউটডোরে যে রান্না করেন না, ওগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা তো এখন করোনার জন্য তো গত কয়েক বছর বন্ধ ছিল, তো এই বছর থেকে আবার আমরা শুরু করছি। আমাদের দেশ বিদেশের রান্না এই বছর 18 বছরে পা দিয়েছে। আমরা রোজার পর থেকে, মনোর ইফতার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর থেকে আবার আমরা আগের মতো দেশে বিদেশে ওই বাইরে ঘুরে ঘুরে রান্না করব। তুমি আমাকে ওই ডিশটা দেবো, ওটার মধ্যে বেড়ে দিই এটা? হ্যাঁ। আপনার হাতটা দেখে আমার মেহেদি দিতে ইচ্ছে করছে এখন। তাই আসলে আমরা যখন মানে 24 বছর আগে যখন এই অনুষ্ঠান শুরু করেছিলাম, তখন আমি মেহেদি পরেই প্রথম এই মানে রান্না অনুষ্ঠানটা শুরু করেছিলাম। তাই গত কয়েক বছরেও মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। এবার চিন্তা করলাম যে অনেক বছর পরে, যে যেহেতু 25 বছরের অনুষ্ঠান, এবার আবার একটু আগের মতো মেহেদি পরে তারপরে রান্নাটা করি। খুব সুন্দর লাগছে। উপরে একটু বেরেস্তা দিয়ে দিই, তাই না? সাজালে ভালো লাগবে? হ্যাঁ, নাকি এটাই ভালো লাগছে, গ্রিনটাই মনে হয়ে যাবে। খুব বেশি জিনিস না দিই না, ভালো লাগবে না অন্য কালার। থাক, এটা একটু তুমি কষ্ট করে ওখানে রাখো, আমরা চল ধর বসে বসে কথা বলি। ভিম মনোহর ইফতারে এসে কেকা আপুর সাথে খুব ভালো লাগছে, ছোটবেলা থেকে দেখে বড় হচ্ছি, এবং আজকে খুব লাকি ফিল করছি নিজেকে এখানে এসে। শুভকামনা জানাই ভিম মনোহর ইফতারকে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার আছে। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের আজকের অনুষ্ঠানে আমি আপনাদের মোরগ খিচুড়ি রান্না করে দেখালাম, যেটা আপনারা অবশ্যই ইফতারির সময় পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। আর আশা করি আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছিলেন, নডরাই ছবির নায়িকা, তাকে দেখে তার কথা শুনে আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসি ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।